পাপ পঙ্কিল বিশ্বলোকে এই বুঝি জীবন, সূর্য অস্তমিত হওয়ার সময় এসেছে। জন্মক্ষণ জানা হলেও মৃত্যুক্ষণ যে অদৃশ্য, জানি একদিন প্রয়াণ হবে। তবু পৃথিবীর রূপ রস গন্ধ ছেড়ে চলে যেতে কেউ কখনো কি চায়? তাই পৃথিবী হয়তো এত মায়াময়। আজ মায়ার পৃথিবীর বাজে বাজে তিমিরাচ্ছন্ন সময়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাঁচার স্বপ্ন জাগিয়ে অদৃশ্য পথে হাঁটছে পৃথিবী। তিমিরি সাঁতরে খুঁজে ফিরে আসার আলো, এই আলোর জন্য উন্মুখ হয়ে পৃথিবীর 780 কোটি মানুষ। করোনার গতিবেগ সুপারসনিক রকেটকে হারে মানিয়ে দেশ থেকে মহাদেশ, মহাদেশ থেকে বিশ্বলোকে চলেছে মৃত্যুর মিছিল। কবরের লাশ মাটি চাপা দেওয়া লোকের আজ বড্ড অভাব। জায়গা নেই হিমঘরে, জীবনে যেন কোনো আশার আলো নেই। 10 দিগন্তে থই থই করছে শুধু আধার, দিগভ্রান্ত নাবিকের মতো খুঁজে ফিরি এক রত্তি আলো। এখন চলছে মহাক্লান্তি সঙ্গ নিরোধ কাল, প্রেমিক প্রেমিকা ভুলে গেছে উষ্ণ আলিঙ্গন, অভুক্ত শিশুর খাবারের জন্য মা বিক্রি করে মাথার চুল, সঙ্গ নিরোধ মার প্যাঁচে অভুক্ত খেটে খাওয়া দিনহীনের আত্মনাথ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গ্রাম শহর নগর সড়ক দ্বীপের মোড়ে মোড়ে ত্রাণ সামগ্রীর প্রতীক্ষায় অভুক্ত মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। যারা বিশ্ব অধিপতি সেজে শোষণার বঞ্চনার জাঁতাকলে কোটি কোটি মানুষকে কাঁদিয়েছেন, আজ তারাও কাঁদেন। সৃষ্টিকর্তা হয়তো শুনেছেন প্রকৃতির কথা, শুনেছেন বিশ্বলোকের নিপীড়িতের আত্মনাদ, দেখেছেন সিরিয়ার ছোট্ট শিশু আইলানের সমুদ্র জলে করুণ মৃত্যুর দৃশ্যপট। হয়তো করোনা এসেছে নিপীড়িতের আর্তনাদ মুছে দিতে, এসেছে বায়ুমণ্ডল পশু পাখি সুরক্ষায় ধরিত্রীর বুকে প্রাণের আবেশ ছড়াতে। করোনা এসেছে নগ্ন স্বাধীনতা আর পৃথিবীর বুকে মাথা চাড়া দিয়ে ওঠা মানবতা বিপন্নকারী অসুর বিন্যাসে। এসেছে অবিচার ব্যভিচার শোষণে, শৃঙ্খলিত জীর্ণ শীর্ণ সভ্যতাকে ভেঙে গুড়িয়ে নতুন সভ্যতার জন্ম দিতে। করুণাহীন করোনা গোটা পৃথিবীকে কাঁপিয়ে যতটা কেড়ে নিচ্ছে, ঢের বেশি শিখিয়ে দিচ্ছে আমাদের সময় কিভাবে সব কিছুতে দ্রুত পাল্টে যায়। যে জীবন ছিল মুক্ত বিহঙ্গ, সেই জীবন আজ চার দেয়ালে বন্দি। গৃহবন্দী থাকাটাই আজকাল অভ্যেসে পরিণত হয়েছে, কায়ায় প্রাণ আছে কিন্তু বিহ্বলতা নিমগ্ন। ভীষণ শঙ্কায় কাটে গোমর দিন লিপি, প্রাণবন্ত নগর শুনশান নিরবতা, চিরচেনা কোলাহল থমকে নগরে সেজেছে মৃত্যুপুরী সাজে। কতদিন হয় না প্রকৃতির সাথে মিতালি, যার উদার জমিনে দাঁড়িয়ে নিয়েছি সুনির্মল নিঃশ্বাস। কতদিন বিচরণ হয় না গলি কিংবা নগরীর পিছঢালা পথ, সময় তাড়া করে না কাকডাকা ভরে ঘুম ভাঙার। সকাল দুপুর সন্ধ্যা এক সমান্তরাল রেখায় মিশে গেছে গৃহকোণের চার দেয়ালে। চিরচেনা যাপিত জীবন ধীরে ধীরে হয়ে যায় অচেনা, এভাবে একরাশ বিষণ্নতা মেখে প্রতিটি ভোর সমাগত হয়। শ্বাসরুদ্ধকর শঙ্কা আর চাপল্য নিয়ে আরেকটি দিন সূচনা হয়। পৃথিবীর বুকে চলেছে করোনা নামক তৃতীয় বিশ্বযুদ্ধ,
অচেনা শত্রুর সাথে লড়াই চলছে প্রতি মুহূর্তে। পৃথিবী নামক গ্রহের নির্বাক মানুষগুলো মহাপ্রলয়ের মৃত্যুর বিভীষিকায় যন্ত্রণা কাতর। যে জীবন ছিল পারস্পরিক নির্ভরশীলতার, আজ পারস্পরিক দূরত্বে থাকাটাই এই যুদ্ধের প্রধান হাতিয়ার। জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির সঙ্গে সম্পর্কহীন আত্মগৃহ কোণে ঠাঁই নিলাম একটি নতুন ভোরের আশায়। সেই কাল হয়তো নিকটে। প্রভুর করুণায় আধার কেটে আলোর বাণে উদ্ভাসিত হবে বসুন্ধারা। যদি বেঁচে ফিরি সেই দিন সামাজিক হব, হব কয়েদ মুক্ত, হব মুক্ত বিহঙ্গ। সেদিন দিগন্তের উপর মাথা তুলে দাঁড়িয়ে নিঃশ্বাস নিব পৃথিবীর সবুজ কোলে। সেদিন দূরত্বকে দূরে ঠেলে আমরা আসব নিবিড় নৈকট্যে। তোমার আমার কথা হবে নিকট থেকে নিকটে। দেখা হবে বারংবার রাজপথে কিংবা কোনো মেঠো পথে। ততদিন সামাজিক দূরত্বে তুমি আমি ভালো থাকি একটি নতুন ভোরের প্রতীক্ষায়।